প্রায় এক মাস আগে এলাকার এক বখাটের অত্যাচারে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান ভুক্তভোগী তরুণী। অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে না নিয়ে ব্যক্তিগতভাবে বিষয়টি দেখার আশ্বাস দেন শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলম। তরুণী জানান, ওই ঘটনার পর থেকেই ওই পুলিশ সদস্য তার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করে। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। এ সময় বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে তিনি ওই তরুণীকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতন একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে মারধরের পর ধর্ষণ করেন এসআই খায়রুল। উনি আমার মুখ আটকে রাখছে, উনি আমার জোজবিস করে আনে, আমার মেরেছে পর্যন্ত, আমার মুখ পরে আমি অফ রাখছি আমি ভয়তে। উনি আমাকে যেভাবে গায়ে হাত তুলছে আমি চুপ করেছিলাম, আমি কোনো কথা বলি নাই, খামচির দাগ ছিল একটু একটু। আমি অফিসারকে সবাইকে দেখিয়েছিলাম, উনি প্রথমত অস্বীকার যায়, ওনার সাথে একবার আমার থানায় দেখা হয়েছে, উনি স্বীকার করে ওইটা, কিন্তু পরবর্তী যে উনি এগুলো করছে উনি স্বীকার আসলে। তরুণী জানান, ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য খায়রুল তাকে বিভিন্নভাবে ভয় ভীতিও দেখায়। পরে সোমবার রাতে শেরেবাংলা নগর থানায় অভিযোগ জানালে মঙ্গলবার সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হয়। যখন ফোন চেক করা হয় তখন স্যাররা বলছে যে তোমার কি আর কিছু বলার আছে, তখন উনি মাথা নিচু করে গেল, তখন সত্যি কথা উনি বলছে। এদিকে মামলা করার পর এসআই খায়রুলকে গ্রেফতার করা হয়। পরে সন্ধ্যায় তাকে সিএমএম আদালতে তোলা হয়। এ সময় পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন, তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।